বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর। সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি, আর শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি পুজোর প্রস্তুতি কীভাবে চলছে, প্যান্ডেলে প্যান্ডেলে সেগুলো দেখিয়েছি। তবে আজকের ভিডিওতে একটা পুজো নিয়েই থাকছে। তবে আজকের ভিডিওতে আমি কোনো প্যান্ডেল হপিং করব না, আজকের ভিডিও থাকবে আমাদের গ্রামের রাজবাড়ি নিয়ে। তো আমরা ছোটো থেকেই বড় হয়েছি মিত্রবাড়ি আর ঘোষবাড়ির পুজো দেখে, যে এক কথায় আমরা বলি মিত্রিবাড়ি আর আটচালার পুজো। সেই আটচালা এবং মিত্রিবাড়ি পুজো কীভাবে এই পুজোর সময় সেজে ওঠে তোমাদেরকে দেখাবো। এবং আটচালার পাশেই মঠ আছে, আমরা সকলেই জানি বেলুড় মঠ, কিন্তু আমাদের এখানেও গ্রামেও একটা রামকৃষ্ণ মঠ আছে। সেই মঠে আমরা যখনই যাই, যখনই আমরা আটচালাতে যাই, মঠে মহারাজের সাথে কথা বলি, প্রসাদ গ্রহণ করি। তবে আজকে এই পুজোর দিনেও প্রসাদ গ্রহণ করব এবং মহারাজের সাথে কথা বলব। রাজবাড়ির পুজো আর এই ঘোষবাড়ি আটচালার পুজো কীভাবে সেজে ওঠে পুজোর সময় আমাদের এই গ্রামে, সেটাই তোমাদের সকলকে দেখাবো। চলো মিত্রিবাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাটে পাথরঘাটা অঞ্চলে মিত্র পরিবারে প্রথম বসবাস শুরু করেন। পরে এরা বিষ্ণুপুরে উঠে আসেন। এই পরিবারে তিনজন স্যার উপাধি পান, স্যার রমেশচন্দ্র মিত্র, স্যার বিনোদচন্দ্র মিত্র ও স্যার প্রভাসচন্দ্র মিত্র। স্যার রমেশচন্দ্র মিত্র ছিলেন প্রথম ভারতীয় চিফ জাস্টিস। স্থানীয় স্কুল স্যার রমেশচন্দ্র মিত্র ইনস্টিটিউশন, পূর্বের নাম বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। বিষ্ণুপুর অম্বিকা সৌদামিনী বালিকা বিদ্যালয় একটি দাতব্য চিকিৎসালয় ও রমেশ মিত্র লাইব্রেরি মিত্রদের দানে গড়ে ওঠে। মিত্রদের দুর্গাপুজো বহু পুরানো, একচালা প্রতিমা, প্রতিমার দুপাশে দুর্গা দুই সখী জয়া বিজয়া অবস্থান করেন। দুর্গাপুজো উপলক্ষে বাড়ির সামনে একটি ছোট মেলাও বসে, তবে করোনাকালে সেটি বন্ধ করা হয়েছে। আর ষষ্ঠী থেকে দশমী একটা সময় এই দালানে বসেই কেটে গেছে বন্ধুদের সাথে আড্ডা আর গল্পতে। তবে এখন আর সেই দিনটা নেই, কারণ এই মহামারী সব কিছু আমাদের থেকে আলাদা করে দিয়েছে। তাই মায়ের কাছে আবারও অনুরোধ যে এই করোনা চিরদিনের মতো বিদায় নেয়, যাতে আমাদের আবারও সেই দিনগুলো ফিরে পাই যেখানে দূরত্ব নয়, কোলাকুলি করে দশমীর শুভেচ্ছা জানাতে পারি একে অপরকে। আমাদের গ্রামে পুরানো বাড়ির মধ্যে এক অন্যতম বাড়ি এই মিত্র বাড়ি। তবে এই বাড়ির রহস্য যেন দেয়ালে দেয়ালে আঁকড়ে ধরে আছে। মিত্রিবাড়ি থেকে চলে এলাম আটচালার ঘোষবাড়ির পুজো দেখতে আর গ্রামের মঠ পরিদর্শন করতে। তবে দুর্গাপুজো বিভিন্ন থিমে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু এই গ্রাম্য পুজো সংস্কৃতি ওই থিমে কখনোই পাওয়া যাবে না। হতে পারে থিমগুলি দেখতে খুবই সুন্দর, কিন্তু ভালোবাসা তো এই গ্রামের পুজোতে। Thank you.
রামকৃষ্ণ মঠ তো আমরা সবাই গিয়েছি, রামকৃষ্ণ মঠ বেলুড় মঠে তো গিয়েছি, তো আজকে ঘোরাবো আমাদের গ্রামের এক রামকৃষ্ণ মঠে। মঠ বলতে এমন একটি অবকাঠামোকে বোঝানো হয় যেখানে কোনো এক বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিবর্গ ধর্মীয়করণে অবস্থান করেন এবং সেখানে উক্ত ধর্মীয় বিভিন্ন গুরুগণ উপদেশ প্রদান ও শিক্ষাদান করেন। আবারও চলে এলাম নতুন একটা পুজো নিয়ে। তো এইবারের পুজোরে কোনো প্যান্ডেল হোপিং থাকছে না, এখানে শুধুমাত্র থাকছে আমাদের গ্রামের পুজো নিয়ে। তো আমরা ছোট থেকে বড় হয়েছি মিত্তিবাড়ি আর আটচালার ঠাকুর দেখে। তো আটচালা আর এই মঠের সাথে কী সম্পর্ক আছে সেটাই আমরা জানবো মহারাজ থাকে। হ্যাঁ, আমি বেদানন্দ, রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের এটা একটা শাখা, রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর। আর এখানকার বেলুড় মঠ কর্তৃপক্ষ আমাকে অধ্যক্ষ বা সেক্রেটারি করে এখানে পাঠিয়েছেন। আমি গত 3 বছর এখানে এসেছি এবং এখানে আপনি যেটা প্রশ্ন করলেন যে মিত্রিবাড়ি বা ঘোষ পরিবারের আটচালা, এটা তো আমি কিছুদিন আগেও জিজ্ঞেস করেছি, তার বয়স ছিল বেদা 96 না কত বছরের, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই দুর্গাপুজোর ইতিহাস সম্বন্ধে। তিনি বলেছিলেন আমাকে যে মহারাজ এই পুজোটা প্রায় 215-220 বছরের পুজো, বহু পুরনো। ওই মিত্রি পরিবার, ঘোষ পরিবার, মিত্রি পরিবার তো পরবর্তী সময়ে ওখানে চলে গেল, কিন্তু ওই ঘোষ পরিবারের সদস্যরাই কিন্তু এখন এই পুজোটা করছে। এবং রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু পুজোটার কন্ডাক্ট করেন, পরিচালনা করেন ঘোষ পরিবার। আর খুব প্রাচীন এবং এখানকার প্রথা অনুযায়ী পুষ্পাঞ্জলিও দেওয়া হয় না, আগেকার প্রথার ওল্ড ট্র্যাডিশন এরা মেনটেন করে চলেছে। কিন্তু খুব ঘোষ পরিবারের খুব মানুষেরা, আত্মীয় স্বজনরা প্রত্যেকেই আসেন এবং উপভোগ করেন, আনন্দ করেন। কারণ 225 বছর আগেকার কথা, মানে আমরাও জন্মগ্রহণ করিনি, আমাদের কয়েক পুরুষও জন্মগ্রহণ করেনি। এখানে এই পরিবারে, এই যে ঘোষ পরিবারে এখানে জন্মগ্রহণ করেছিলেন নিত্য নিরঞ্জন ঘোষ নামে একজন শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ঈশ্বর কোটি সন্তান, এবং শ্রীরামকৃষ্ণদেব আজকে জগৎ প্রসিদ্ধ, তার অন্তরঙ্গ সন্তান হচ্ছেন নিরঞ্জন, স্বামী নিরঞ্জনানন্দ নামে পরিচিত, তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। এবং ওই ভিটার মধ্যে ওই দুর্গা মণ্ডপ, যেটা চণ্ডী মণ্ডপ রয়েছে এবং যেটা রামকৃষ্ণ মঠ বর্তমানে, সেই ভিটায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, রামকৃষ্ণ মঠ মন্দিরটি তৈরি হয়েছে। এবং ওখানে যে চণ্ডী মণ্ডপ দুর্গাপুজো হতো আগে থেকে, ওখানেই আদি সে 225 বছর আগে সেটাই ট্র্যাডিশন চলে আসছে এখনও পর্যন্ত সুন্দরভাবে। আমি যা দেখছি ভাই, সুন্দরভাবে এরা পরিচালনা করছে। এবং ঘোষ পরিবারের যেহেতু সব সদস্যরা আসে, আমরা যথারীতি রামকৃষ্ণ মঠের সাধুরা, আমরা তাদেরকে নিমন্ত্রণ করি, তারা আসেন, তারা দুপুরে প্রসাদ পান, আনন্দ করে থাকেন, কেউ কেউ রাত্রিবাসও করেন, আনন্দ করে চলে যান। এবং অনেক পুরনো সব লোকেরা এখানে কিন্তু উপস্থিত হন এবং উপভোগ করেন এই দুর্গাপুজোটা। পুরনো তো ঐতিহ্য কালচার, মানে ওল্ড কালচারাল একটা মানে জিনিস, 225 বছর মানে তো কম কথা নয়। তো সেই জন্য আমারও খুব, আমরাও মানে ওখানে যাই, প্রণাম করি, ওরাও আমাদের ইয়ে করে, খুব সম্মান দেখায়, আমরা বসি, আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে দুর্গাপুজোটা। খুব সুন্দর পুজো, আমাদের তো খুব ভালো লাগে। আচ্ছা, এই যে মঠটা, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি কিন্তু মঠটা এর আগে কখনো এখানে দেখিনি, তো মঠটা এখানে এই আটচালাতে মঠ কবে থেকে এসেছে যদি আপনি বলেন? হ্যাঁ দেখো ভাই, এটা হচ্ছে যে মহারাজের জন্ম, অর্থাৎ নিরঞ্জনানন্দ মহারাজের সম্বন্ধে বললাম, তার জন্মভিটা অর্থাৎ জন্ম ওখানে হয়েছিল। তো তারপরে এই কতিপয় ভক্ত মিলে এই মঠটাকে, ওরা প্রাইভেট আশ্রম যাকে বলি, সেটাকে তৈরি করে 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 বেশ এ করে আমরা বেলুড় মঠ এটাকে অধিগ্রহণ করে 2008 সালে, আজকে প্রায় 13 বছর হতে চলেছে 2021 সাল। তো বেলুড় মঠকে যখন দেয়, বেলুড় মঠ তখন ওদের নিজেদের সাধ্যমতো ভক্তদের নিয়ে ডেভেলপ করে এবং খুব ডেভেলপড হয়েছে। এবং মূলত এই রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যটা তো আপনারা জানেনই, এখানকার গরিবদের সেবা করা, এই অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান, এগুলো সব আমাদের দাতব্য চিকিৎসা সমস্ত কিছু হয়, টেলারিং আছে, কোচিং সেন্টার আছে, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিক সেন্টার আছে, তারপরে এমনি আমাদের
রিলিফের কাজ তো লেগেই থাকে সারা বছর ধরে, এই কম্বল, ত্রিপল, বস্ত্র, হ্যাঁ, তা কোনটা নয়, তো এটা চলতেই থাকে। তারপর স্টুডেন্টরা যেহেতু পড়ে, ওদের গদাধর প্রকল্প চলে, আমরা ওদেরকে নিত্য প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট খাওয়াই, রীতিমতো ওদের পড়াশুনোর যা খরচা টর্চা আমরা দিয়ে দিই, চারজন পাঁচজন টিচার আছেন তাদের কোচিং দেন, ওরাও ঠিক স্বামী বিবেকানন্দ যেটা চেয়েছিলেন যে মানুষের মতো মানুষ হওয়া, যেটা জীবন তৈরি করা, সেটা আমরা যে রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুরের মঠ থেকে এরা কিন্তু সেই শিক্ষাটা পাচ্ছে এবং নিজের জীবন পরিবর্তন করছে, এটা আমরা কিন্তু খুব উপকার পাচ্ছি। তো এই আটচালা আর মিত্তিবাড়ির পুজো আমরা যে দেখি, তো মিত্তিবাড়ির পুজো আর আটচালার পুজো যখন মায়ের বিসর্জন হয় তখন আমরা ছোট থেকেই দেখছি মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। তো আটচালারও যেমন দেখছি আমরা কাঁধে করে নিয়ে যায়, কিন্তু এখন সেই পরিবর্তনটা একটু চেঞ্জ হয়েছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে ভাই। দেখো, একটা জিনিস হচ্ছে ওল্ড ট্র্যাডিশন ঠিক আছে, কিন্তু ওর সঙ্গে একটু মডার্ন একটু যোগ করতে হয়, কেননা কত কষ্ট করে আমি নিজেও দেখেছি কত কষ্ট করে সব বয়ে নিয়ে যাচ্ছে, এগুলো এ বের করতেই কত ইয়ে হচ্ছে। এখন নাকি একটা ট্রলির মতো সিস্টেম করেছে, সেটার উপরে বসিয়ে দিয়ে স্মুথলি ওটাকে নিয়ে যাচ্ছে। আমাদেরও খুশি লাগে, আমাদেরও ভালো লাগে যে মা ঠিক ঠিক, কেন মা তো রাজরাজেশ্বরী, তাকে তো ওইভাবে ইয়ে করে নিয়ে কষ্ট করে এটা তো ঠিক নয়। তো সুতরাং তারা যে এই যে ব্যবস্থাটা করেছেন, কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমার খুব ভালো লেগেছে ভাই যে সুন্দর ব্যবস্থা হয়েছে, আর সেই ওল্ড ট্র্যাডিশনটা এরা কমিটি থেকে ওরা বিচার করে দেখেছে, না আমরা একটা নিউ ট্র্যাডিশন করি, ওরা চলে আসছে, ভালো লেগেছে, খুব ভালো ভালো ব্যবস্থা হয়েছে। আর এই মহামারী পরিস্থিতি যেমন কোভিড চারিদিকে ছড়িয়ে পড়েছে, তো এই কোভিড পরিস্থিতিতে কি মানুষজন কি ভেতরে কি ঢুকতে পারছে, নাকি তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা করা হয়েছে, বা মাস্ক, স্যানিটাইজার এইসবের কিছু ব্যবস্থা করা হয়েছে যারা আর কি ঠাকুর দেখতে আসছে? ভাই, এরা তো কর্তৃপক্ষরা তো কিছু কিছু ব্যবস্থা করেছে, তো আমাদের এখানেও যারা আসছে ধর কর্তৃপক্ষরা ব্যবস্থা করেছে, আমি কিছু কিছু দেখলাম এরা ইয়ে করেছে। আর ভাই সত্যি কথা বলতে কি, এরা তো প্রত্যেকে সচেতন, প্রত্যেকের মুখে মাস্ক রয়েছে, পকেটে স্যানিটাইজার রয়েছে, ওরা সবাই তো ব্যবহার করছে। আর আমরা যখন এখানে ঢোকালাম, আজকে ধরো প্রায় 100-150 জনের মতো প্রসাদ দেওয়া হচ্ছে, প্রত্যেকে ওইভাবে আমরা দেখো এখনও রয়েছে এখানে, আমাদের মাস্ক টাস্ক ইয়ে টিয়ে করা বা স্যানিটাইজার করা এগুলো সবই হচ্ছে, আমরা খুব মেনটেন করছি। জানো তো, যখন আমরা রিলিফের কাজ করি বা এই এখনও চলছে আমাদের রিলিফের কাজ, এই বস্ত্র দিলাম 350, এখন লুঙ্গি চলছে 200, এখনও কালকেই লোক আসবে, আজকেই বন্ধ আছে। তো আমরা ওই মাস্ক স্যানিটাইজার যেটা সরকার বলেছে সেটা আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে ওতো মানে আমরা পালন করে চলেছি। তাহলে এটা তো আমাদের বাঁচা, আমাদেরকেও প্রত্যেককেই তো বাঁচতে হবে না, সেটা আমরা পালন করি। আমি একটু আগে মিত্তিবাড়ি থেকে ঘুরে এলাম, তো মিত্তিবাড়িতেও দেখলাম যে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, যে ব্যারিকেড ভিতরে কাউকে মানে যারা দর্শন করছে আমরা যারা গ্রামের ছেলে আছি তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। খুব ভালো একটা পদ্ধতি ওরা অবলম্বন করেই চলছে, তো এখানেও সেই পদ্ধতিটা দেখলাম। তো এই যে রামকৃষ্ণ মঠের যে সঙ্গে যে ঘোষের যে কোনো একটা যে সম্পর্ক তো একটা রয়েছেই, সেই সম্পর্কের মধ্যে এই যে রামকৃষ্ণ মঠ বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধাতে কাজে লাগে, এবং যারা এই খাবার যারা অনেকে যারা দুস্থ লোক যারা খেতে পাচ্ছে না তাদেরকেও সাহায্য করা হচ্ছে এই মঠ থেকে? নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ আমরা তো স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর, মানে জীব মানে মানুষ। আমরা দেখো ভাই রবীন্দ্রনাথের ভাষা, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সেটা আমরা দেখি না। আর রামকৃষ্ণদেব আমাদের গুরু, পরমহংস রামকৃষ্ণদেব তিনি সমস্ত ধর্ম সাধন করে এইটাই বলেছিলেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বা ইহুদি এগুলো আমাদের ভেদ নাই, আমাদের মধ্যে ভেদাভেদ নাই, প্রত্যেকেই মানুষ। কেন আমরা প্রত্যেকেই হিউম্যানিটি, আমরা মানবিকতা বা আমরা হচ্ছে মানুষ, তো সুতরাং আমরা মানুষ আসছে মানুষকে সেবা করছি। আমরা কোনো জাত ভেদে আমরা কোনো ভেদাভেদ নেই, কারণ আমাদের রক্ত লাল, কারণ আমাদের কোনো ভেদাভেদ করলে আমরা সমাজে চলতে পারবো না। তাই আমরা জাতি ধর্ম ভাষা নির্বিশেষে ভাই আমরা প্রত্যেকের সেবা করি। জানো এখানে তুমি তো থেকেছো বা তুমি আশেপাশে তুমি থাকো, তো এখানে বেশিরভাগ মুসলমান যারা প্রায় 65% মুসলমান এবং 35% হিন্দু। সুতরাং আমাদের কোচিং স্কুল থেকে আরম্ভ করে দাতব্য চিকিৎসালয়ের সুবিধা সেবা আমরা ওদের সবচেয়ে বেশি দিই, বিইং এ মুসলিম হোক মানুষ। তো আমরা সেই স্বামী বিবেকানন্দের মটো যেটা বা মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়া, ওদের মধ্যে ভগবান আছেন বা আল্লাহ আছেন এইভাবে সেবা করা, আমরা সেইভাবে সেবা করছি জাতি ধর্ম ভাষা নির্বিবাদে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মঠে ঘোরা তো হচ্ছে, এবার মঠের প্রসাদ গ্রহণ করব। চলো মঠের কী কী প্রসাদ আছে সবাই মিলে দেখি।
গ্রামের মঠে এসে প্রসাদ না খেয়ে কোনো সময় যাই না, তো এখন প্রসাদ গ্রহণ করছি আমাদের রামকৃষ্ণ মঠে, আমাদের গ্রামেরই রামকৃষ্ণ মঠে। তো এখন প্রসাদ আছে খিচুড়ি, লাবড়া, আর সঙ্গে আছে পোলাও। তো বন্ধুদের সাথেই এসছি, তো এখানে রাজাদা আছে আর গোপাল আছে, দেবাশিস আছে, ওইদিকে ছোটু আছে। প্রত্যেক সময় আমরা যখনই আসি বন্ধুরা মিলে আসি এখানে, প্রসাদ গ্রহণ করি। আর রামকৃষ্ণ মঠের যে সুবিধা, যে খাওয়া দাওয়া অসাধারণ। আর গ্রামের মঠ মানেই একটা অন্য আবেগ, একটা অন্য ভালোবাসা। যদি আজকের এই গ্রামের ভিডিওটা, আমাদের এই গ্রামের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যখনই আমি কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব, ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে এখানেই শেষ নয়, আরও থাকছে অন্য অন্য ভিডিও নিয়ে। তো আমার এই চ্যানেলটা আসলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফুড ব্লগিং নিয়ে, তো আবারও করব ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগিং। তো এরপরে অনেক রকম ট্যুর থাকবে, ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।